লাঠির বান্ডিল। একসময় এক বৃদ্ধ কৃষক ছিলেন, তার তিন ছেলেকে নিয়ে গ্রামে থাকতেন। ধনী হওয়ার জন্য তারা ভাগ্যবান ছিল, কিন্তু তাদের সম্মান ছিল না, কারণ ছেলেরা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছিল। একদিন কৃষক তার ছেলেদের ডেকে বললেন, আমার ছেলেরা, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার দায়িত্ব থেকে অবসর নেওয়ার সময় এসেছে, কিন্তু আমি অবসর নেওয়ার আগে আপনাদের সবার জন্য একটি প্রতিযোগিতা তৈরি করেছি। বিজয়ী একটি বিশাল পুরস্কার পাবেন। ছেলেরা কৃষককে জিজ্ঞেস করল তাদের কি করতে হবে। কৃষক প্রতিটি ছেলেকে দশটি লাঠির তিনটি বান্ডিল দিলেন এবং প্রতিটি লাঠি ভাঙতে বললেন। যে তাদের লাঠির বান্ডিল দ্রুত ভাঙবে সে বিজয়ী হবে। এটি একটি সহজ কাজ ছিল। ছেলেরা প্রত্যেকটি লাঠিকে দ্রুত দুই টুকরো করে ফেলল। শেষ হওয়ার সাথে সাথে তারা আবার মারামারি শুরু করে। এক ছেলে বলল, আমি জিতেছি। অন্য ছেলে বলল, আমি জিতেছি। অন্যজন বলল, না, আমি প্রথমে লাঠি ভেঙেছি, তাই আমি বিজয়ী। কৃষক তাদের থামানোর জন্য চিৎকার করে বললেন যে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি এবং তাদের আরও একটি কাজ করতে হবে। কৃষক প্রতিটি ছেলের হাতে দশটি লাঠির আরেকটি বান্ডিল তুলে দিল। তিনি তাদের আলাদা লাঠি না টেনে লাঠির পুরো বান্ডিলটিকে দুটি ভাগ করতে বললেন। তারা অনেক চেষ্টা করেও তাদের লাঠির বান্ডিল ভাঙতে পারেনি। তিন ছেলের অভিযোগ, লাঠির বান্ডিল ভাঙা কঠিন, কিন্তু এককভাবে একটা লাঠি সহজেই ভাঙা যায়। কৃষক বলল, তোমরা তিনজনও এই লাঠির মতো। যতদিন তুমি থোকায় থোকায় একতাবদ্ধ থাকবে, ততদিন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি তোমরা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাও, তাহলে তোমরা স্বতন্ত্র লাঠির মতো, যা ভাঙা সহজ। তিন ছেলে তাদের পিতার কথায় জ্ঞান বুঝতে পেরেছিল। গল্পের নৈতিকতা একটাই বল, আমরা যখন ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের আটকাতে পারবে না।